সুপ্রিয় দর্শক, বাজেট বিষয়ক আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী আজ জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেট পেশ করেছেন। এই বাজেটের থিম হলো উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা। তিনি বিভিন্ন অর্জন তুলে ধরে বলেছেন যে বাংলাদেশের স্মার্ট বাংলাদেশের যে ভিত ইতিমধ্যে রচিত হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, আসলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা কত দূরে গিয়েছি? স্মার্ট বাংলাদেশ করতে এই বাজেট কি যথেষ্ট স্মার্ট হয়েছে? আমরা লক্ষ্য করেছি আজকে অর্থমন্ত্রী এগারোটা অধ্যায়ে বিস্তৃত প্রায় 252 পৃষ্ঠার একটি বাজেট উপস্থাপন করেছেন, এবং আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করেছি যে প্রতিটি বাজেটেই একটি শিরোনাম থাকে। এবার বাজেটেও সেই রকম একটি শিরোনাম দেওয়া হয়েছে, যেটি হচ্ছে যে আওয়ামী লীগের ভবিষ্যতের যে ইশতেহার হবে তার সাথে সংযুক্ত রেখে। শুরুতেই তিনি শামসুর রহমানের একটা কবিতার কতকগুলো ছত্র বলেছেন, যেটা অবিরাম জলরাশি গ্রন্থ থেকে, কিন্তু শামসুর রহমানকে স্বীকার করলে ভালোই হতো। তা আমরা যদি খেয়াল করি, স্মার্ট শব্দকে আপনি বিভিন্নভাবে দেখতে পারেন, তবে সোজা কায়দায় যদি দেখতে চান তাহলে হচ্ছে স্পেসিফিক, তারপরে মেজারেবল, অ্যাচিভেবল, রেজাল্ট ওরিয়েন্টেড এবং টার্গেট স্পেসিফিক বা টাইম বাউন্ড, এভাবেও দেখতে পারেন। তো এখন ওই বক্তব্যের শুরুতে বিভিন্ন প্রশংসা এবং স্তুতি বাক্য বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন প্রতিষ্ঠান বলেছে, সেগুলোর উল্লেখ করা হয়েছে। তা আমরা যদি খেয়াল করি, যে কোনো বাজেটের চলতি ঘটনাবলীর প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনার নির্মাণ বিনির্মাণ বা ভবিষ্যৎ নির্মাণের একটা রূপরেখা এবং আর্থিক বিবৃতি থাকে। এটা শুধু আয় ব্যয়ের হিসাব নয়, সেই ক্ষেত্রে লক্ষ্য থাকতেই পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের বর্তমান যারা বাজেট প্রণয়ন করেছেন বা আর্থিক দুটো প্রতিষ্ঠানের দুজন প্রধান আছেন, একদিকে হচ্ছে যে রাজস্ব খাতের প্রধান হচ্ছে অর্থমন্ত্রী, আর অন্যদিকে হচ্ছে আর্থিক খাত বা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হচ্ছেন গভর্নর। আমরা জানি যে এবারই হয়তো এটাই ইউনিক যে তারা সেই সমস্ত পেশাগত দক্ষতাও তাদের আছে, এরকম কিন্তু কম্বিনেশন আমরা আগে দেখিনি। একজন হচ্ছেন FCA অর্থাৎ হিসাববিদ, আর অন্যজন হচ্ছেন ব্যবস্থাপনা শাস্ত্রে পড়াশোনা করেছেন। কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করলাম যে আজকের খবর কি, যে মুডিস আমাদের বাংলাদেশের যে সভরেন রেটিং সেটি হচ্ছে কমিয়েছে, এবং তিনটি কারণ দেখিয়েছে। প্রথম কারণ হচ্ছে যে আপনার পারসিস্টেন্ট এক্সটার্নাল ভালনারেবিলিটি, অর্থাৎ বাহ্যিকভাবে আমাদের যে ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। তারপরে বলেছে লিকুইডিটি ক্রাইসিস, অর্থাৎ তারল্যের সংকট। এবং তৃতীয় কারণ দেখিয়েছে যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, ইনস্টিটিউশনাল উইকনেস বা ফ্রাজিলিটি, ভঙ্গুরতা। তো সেগুলোর কি কোনো বলা আছে সেই বাজেটে? তাহলে কিভাবে আমরা দেখব? তার সাথে সাথেই দেখলাম যে মুডিজের এই অবনমনের সাথে সাথে আমরা দেখলাম যে আমরা সবাই জানি যে ক্রেডিট রেটিং নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু যেটা হচ্ছে যে এদের রেটিংয়ের পরেই কিন্তু আমরা সবসময় প্রতিক্রিয়াগুলো দেখি, বিশেষ করে প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়াগুলো দেখি, যে আবুধাবির একটা ব্যাংক আমাদের ঋণের যে লিমিটটাকে হ্রাস করে দিল, এবং তার সাথে সাথে যে সমস্ত এদেশের স্থানীয় ব্যাংকগুলো রেটিং চেয়েছিল তাদেরগুলো অবনমন হয়েছে। তাহলে প্রশ্ন থেকে যায়, তারা আসলে তাদের দায়বদ্ধতাটা কোথায়, নিজের দায়বদ্ধতা কোথায়? আমরা দেখেছি যে বিভিন্ন পত্রপত্রিকায় বিশেষ করে জ্যেষ্ঠ সাংবাদিকরা প্রতিবেদন বলেছেন যে এখনকার কেন্দ্রীয় ব্যাংক যে কোনো সময়ের চেয়ে বড়ভাবে সক্ষম। তাহলে এটা কেন হলো? তাহলে গভর্নর কি করছেন? সেই প্রশ্নের উত্তরটা কোথায়? যে মুডিস আজকে রেটিংটা কমিয়ে দিয়েছে এবং তার ফলাফল আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি। এই বাস্তব অবস্থাগুলো কি আমাদের বাজেটে প্রতিফলিত হয়নি বলে আপনার মনে হচ্ছে? আমাদের তো বাজেট হচ্ছে একটা পরিপ্রেক্ষিতের আলোকে হয়। যেমন পরিপ্রেক্ষিতটা কি, আমরা জানি যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে,
এবং একদিকে মজুরি সে তালে বাড়ছে না, অন্যদিকে মূল্যস্ফীতি বেশি করে বাড়ছে। সরকারি যে পরিসংখ্যান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তাই বলছে। এবং আবার দেখা যাচ্ছে, আমরা দেখছি হচ্ছে যে সরকারের কাছে নগদের অভাব আছে এবং বিভিন্ন পরিশোধ করার সেই সক্ষমতা দেখাচ্ছে না। এবং অনেকে, বিশেষ করে জ্বালানি খাতের অনেকেই এক ধরনের হুমকিও দিয়েছেন যে তারা বন্ধ করে দেবেন। আবার তার মানে সরকারের যেমন নগদের অভাব আছে, তেমনি গৃহস্থালী পর্যায়ের, কারণ তার মজুরি কমে যাওয়ার ফলে নগদের অভাব আছে, আর অন্যদিকে দাম তো বেড়েই চলছে, তার ফলে আমরা লক্ষ্য করছি যে ঋণ বাড়ছে। তো এই যে পরিস্থিতিতে দাঁড়িয়ে তখন আমরা কি হলো, নিজস্ব সৃষ্টির কারণে, কারণ তিনটি যে কারণগুলো বলা হয়েছে সেগুলোর তো সাথে কোভিডের সম্পর্ক নাই, সেগুলোর সাথে ইউক্রেনের এর যে সংঘাতের সম্পর্ক নাই, সেগুলো সবই হচ্ছে অভ্যন্তরীণ কারণ দেখিয়েই কিন্তু মোদী এটা রিফ্লেকশন করেছেন। তাহলে আন্তর্জাতিক স্তুতি যেমন আমাদের প্রয়োজন, তেমনি সাথে আন্তর্জাতিক সমালোচনা না, এটা হচ্ছে একটা কার্যক্রম, কারণ তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের আলোকে ইতিমধ্যেই ফলাফল লক্ষ্য করা যাচ্ছে। তাহলে প্রশ্নটা উঠবে যে অর্থমন্ত্রী তাহলে কি করছেন, অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি করছেন যে তার শুরুতেই প্রথমেই একটা বড় রকমের ধাক্কা খেলো। আমরা এও জানি যে বর্তমানে একটা রাজনৈতিক পরিস্থিতি চলছে যেখানে বড় বৃহৎ রাষ্ট্রগুলো বিভিন্ন ধরনের এর বিধিনিষেধ আরোপ করছে, তার মধ্যে নিজস্ব অর্থনীতি পরিচালনার সাফল্যের পরিচয় না দেওয়ার কারণে আমরা লক্ষ্য করছি যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান আমাদের সভরেন রেটিং, অর্থাৎ সার্বভৌমত্ব রেটিং কমিয়ে দিচ্ছে।